দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আজকে আপনাদের সঙ্গে আছি আমি আশেক ইন প্রিন্স দর্শক আপনারা এরই মধ্যে জেনে গিয়েছেন চীনের সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন করোনা ভ্যাক বাংলাদেশে ট্রায়াল দেওয়া হবে আর এতে গবেষণার প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে আইসিডিডিআরবি মূলত এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে থাকবেন আইসিডিডিআবি জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর ফেদোসিকাদ্রি ডক্টর কাদরি আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে প্রথমে আপনাকে জানতে চাচ্ছি যে আমরা জানতে পেরেছি যে বিশ্বে একশো পঞ্চাশটির মতো থ্রি ট্রায়ালে আছে আসলে ট্রায়ালটা কেন গুরুত্বপূর্ণ ভ্যাকসিন যখন তৈরি করা হয় অনেকগুলো স্টেজে যায় প্রি ক্লিনিক্যাল প্রথমে ল্যাবে কাজ হয় তারপর প্রি ক্লিনিক্যাল অ্যানিম্যাল স্টাডিজ হয় যেমন শিম্পান্সি মাংকি মাইস র্যাট র‍্যাবেট তারপর হচ্ছে এক ধাপ প্রথম ধাপ হচ্ছে ফেজ ওয়ান অল্প আকারের মানুষের মধ্যে তারপর আরেকটু বেশি দ্বিতীয় ধাপে যেটা যায় সেফ ফেস টু তারপর এগুলোর মধ্যে সেফটি ইমিউনোজেন্সিটি বিশেষ করে সেফটিটা দেখার পর তৃতীয় ধাপে যায় যেখানে আমরা ভ্যাকসিনটা আসলে কার্যকারিতা কী এবং কতটুকু সেফ কত নিরাপদ সেটা দেখতে হয় সেটা হচ্ছে ফেস থ্রি এবং তখন সেটা আরও বড়ো আকারে হয় তো আপনারা তো সিনোভ্যাকের করোনা ভ্যাকসিনের মধ্যে বৈশিষ্ট্য আছে কি না আমরা আশা করি এই মাসেই আমরা এই ভ্যাকসিনের ট্রায়ালে যাব ইনশাল্লাহ এবং এই ভ্যাকসিনটা হচ্ছে ইনঅাকটিভেটেড ভ্যাকসিন হোলসেল সেল ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন সেটাকে অকার্যকরী করা হয়েছে যেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয় এবং অসুখ না হয় সেই সেটার সেফটি অনেক ভালোভাবে পরীক্ষা করা হয়েছে এবং এটা বৈশিষ্ট্য হচ্ছে যে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়েছে এবং তাড়াতাড়ি তৈরি করাও যায় এবং জীবাণুটাকে নিয়ে অকেজো করে নানান পদ্ধতিতে কেমিক্যাল পদ্ধতিতে এটা করা হয় এবং এটা একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই ধরনের ভ্যাকসিন আরও অনেক ভ্যাকসিন আছে যেমন ফ্লুয়ের ভ্যাকসিন কিছু বেশিরভাগ ফ্লুয়ের ভ্যাকসিন অন্যান্য ভ্যাকসিন যে এইভাবে তৈরি হয় এবং পরীক্ষা করে দেখা হয়েছে এগুলো কাজ করে এবং মানুষের মধ্যে প্রয়োগ করা হচ্ছে সব সময়। হ্যাঁ ইন্যাক্টিভ ভাইরাস নিয়ে কাজ করা হচ্ছে বলছেন এই ভ্যাকসিনটা ভ্যাকসিনটাতে অ্যাক্টিভ ভ্যাকসিন নিয়েও অ্যাক্টিভ ভাইরাস নিয়েও কাজ করা হচ্ছে মডার্ন অ্যাস্ট্রোজেনিকা কাজ করছে ইনঅাক্টিভ ভাইরাসের আসলে গুরুত্বটা কি আসলে আসলে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন হচ্ছে যে সব রকমের কম্পোনেন্ট ওটার মধ্যে আছে যতগুলা ভাইরাসের সব কিছু সেগুলো আছে কিন্তু অসুখ করতে অসুখে রোগ হবে না এবং এটার মধ্যে খুব তাড়াতাড়ি এইরকম ভ্যাকসিন কিন্তু তৈরি করা যায় চারজনে এই ভ্যাকসিন খুব তাড়াতাড়ি এগিয়ে গেছে এবং যাদের ফে ভালো লাভ আছে যাদের বায়োসেফটি ক্যাবি লেভেলের থ্রি ক্যাপাসিটি আছে তারা এরকম করতে পারে শুধু এটা একটা মাত্র ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন না চীনের অন্যান্য ভ্যাকসিন আছে অন্যান্য দেশেও ভ্যাকসিন হচ্ছে যেগুলো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন এবং কার্যকরিতা হিসাবে যেহেতু এটা অনেক বছর থেকে এরকম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেটার জন্য এটাতে একটা আমরা মনে করতে পারি যে এটা একটা সেফলি ইউজ করা যেতে পারে আপনি বলছেন যে এই মাস থেকে আপনার ট্রায়ালে যাচ্ছেন তো ট্রায়ালে মূলত কারা অংশ নেবেন আমাদের বাংলাদেশে যে ট্রায়ালটা হবে ফেস থ্রি ট্রায়াল সাইনোভ্যাক ভ্যাকসিনের এটার নাম করোনোভ্যাক এটা হবে স্বাস্থ্যকর্মীদের মধ্যে আমাদের যারা নার্স ডাক্তার যারা পেশেন্টদের সংস্পর্শে আসেন ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট নারাজ সবাই যারা প্রাপ্তবয়স্ক এবং যারা যাদের ঝুঁকি থাকে আমরা তো জানি যে আমাদের অনেক ডাক্তাররা ইনফেক্টেড হয়েছে নার্সরা ইনফেক্টেড হয়েছে মারাও গেছেন পৃথিবীতে সারা সব জায়গায় জুড়ে কিন্তু হেলথ কেয়ার ওয়ার্কারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আমরাও বাংলাদেশে সেটাই করছি এখন যারা হেলথ ওয়ার্কার না অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তারাও চাচ্ছেন এই ট্রায়ালে অংশ নেওয়ার জন্য কিন্তু যারা স্বাস্থ্যকর্মী না তারা কি সুযোগ পাবে এই ট্রায়ালে অংশ নিতে এই ট্রায়ালের তো সুযোগ নেওয়ার কোনো চান্স নাই আমি যেটা সব সময় বলি আমিও নিতে চাই এই ভ্যাকসিন সেটা আমি নিতে পারবো না কিন্তু পরবর্তীতে যখন ভ্যাকসিন বাংলাদেশে আসবে এই ট্রায়ালের পরে ইনশাল্লাহ ভালো যখন রেজাল্ট হবে তখন তো সবাই নিতে পারবে কেন সুযোগটা না এটা যদি একটু এখন আসলে এটা তো একটা ট্রায়াল এখানে আমরা আমাদের একটা ট্রায়ালের একটা রিকোয়ারমেন্ট আছে যে শুধু স্বাস্থ্য কর্মীকে দেব এখানে অর্ধেকটা ভ্যাকসিন চার হাজার জন যারা থাকবে তাদের এটা হচ্ছে প্লেসিবো কন্ট্রোল ট্রায়াল ভ্যাকসিনের ফেজ্রি প্লেসিবো কন্ট্রোল ট্রায়াল একুশ একুশশো লোক পাবে ভ্যাকসিন আর একুশশো স্বাস্থ্যকর্মী পাবেন প্লাসিবো যেটার মধ্যে ভ্যাকসিনের কোনো কম্পোনেন্ট থাকবে না এখন এটা ব্লাইন্ডেড হিসাবে আসবে একদম কমপ্লিটলি আমরা জানবো না যে কোটা কোনটা কি, যারা নেবে তারাও জানবে না ইনভেস্টিগেটরা যারা এই স্টাডির সাথে রিলেটেড আছে এবং কেউ জানবে না যে কোনটা কি সব কোডের আসবে তো এখানে তো আমি কাউকে দিতেই পারবো না এবং খুব লিমিটেড অ্যামাউন্ট অফ ভ্যাকসিন একদম যতটুকু ট্রায়ালের দরকার এবং যতটুক দরকার হতে পারে সেই সেই পরিমাণে আসবে ভ্যাকসিন দেখি র্যান্ডমলি সিলেক্ট করা হবে পুরুষ কতজন থাকবে মহিলা কতজন সবই র্যান্ডমলি হবে তো এগুলো তো চীন থেকে আনতে হবে সাইনাভেক কোম্পানি থেকে আনতে হবে তো এইটা বাংলাদেশে আসার অগ্রগতি কত দূর অনেক দূর আমাদের তো ডিজিডিএ পারমিশন দিয়ে দিয়েছে আমাদের মন্ত্রী মহোদয় এবং মন্ত্রালয় থেকে পারমিশন হয়ে গেছে এখন আসার জন্য যে কয়টা কাজ বাকি আছে সেটা চলছে এবং আমরা সাইনোভ্যাককে জানিয়ে দিয়েছি আমাদের যিনি পিআইএ স্টাডির ডক্টর জামান এবং আমাদের যে এক্সিকিউটিভ ডিরেক্টর জন ক্ল্যামেন্স আমরা সবাই একসাথেই কাজ করছি ডক্টর জামান এটার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং উনিও সব সবাইকে জানিয়ে দিয়েছেন এবং তারাও কাজে লেগেছে এবং আমাদের তো চুক্তি আগেই হয়ে গেছে ওনাদের সাথে এবং আমরা ঠিক সরে তাড়াতাড়ি রিমুভ করছি এই যে বিয়াল্লিশশো হেলথ ওয়ার্কার আপনারা সিলেক্ট করবেন আসলে কোন কোন জায়গা থেকে আপনারা সিলেক্ট করবেন সাতটা হসপিটাল সাতটা কোভিড হসপিটাল এই সাতটা হসপিটাল মানে সরকারি সরকারি হসপিটাল ঢাকা মেডিকেল কলেজের দুটো হাসপাতাল ওয়ান ইউনিট এবং ইউনিট ওয়ান তারপর হচ্ছে মহানগর তারপর হচ্ছে কুয়েত মৈত্রী তারপর হচ্ছে মুগদা তারপর হচ্ছে কুর্মিটোলা আর সাতটা হাসপাতাল এখন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন তারা কি আপনাদের প্রস্তাবে রাজি হয়েছে আমরা কিন্তু এই কথা বলেছি কিন্তু এখনো বলি নাই এটা তো অনেকগুলো আমরা রেডি হয়ে আছি এবং এগিয়ে যাচ্ছি তো ওই সব সাতটা হসপিটালের ম্যানেজমেন্টের সাথে আপনাদের কোনো কন্ট্রাক্ট করতে হবে না সবগুলো হাসপাতালের সাথে আমাদেরকে তো ওইখানেই কাজ করতে হবে এবং আমাদেরকে ওদের সাথে আসলে গভর্নমেন্ট হাসপাতাল আমাদের সরকার আমাদেরকে পারমিশন দিলে ডিরেক্টর হসপিটালস পারমিশন দিলে এবং প্রত্যেকটা হাসপাতালের যিনি ডিরেক্টর আছেন ওনাদের সাথে আমরা কথা বলছি ওনাদের সাথে কথা বলবো এখন একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে ওনাদের সাথে এমই করতে হবে ডক্টর ফেরদোস কাদরি আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমার বিরতিতে যাই বিরতিপে ফিরে এসে আমরা আরও কথা বলবো দর্শক সময় একটি বিরতি বিরতিপদ ফিরে এসে আমরা আবারও কথা বলবো মুখোমুখি অনুষ্ঠানে দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম মুখোমুখি অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি ডক্টর ফেরদুস কাদ্রির সঙ্গে যিনি আইসিডি ডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর কাদ্রি আপনাকে আবারও স্বাগত আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আপনি বলছিলেন যে বিয়াল্লিশশো জনকে আপনারা ট্রায়ালের মধ্যে আসবেন যারা স্বাস্থ্যকর্মী কীভাবে প্রথমে তো তাদেরকে মনিটরিং মানে এই যেটা হবে প্রথমে চার হাজার দুশো কর্মীদের সাথে আমরা কথা বলবো তাদেরকে অবগত করব ভ্যাকসিন সম্বন্ধে এই ভ্যাকসিনের আগে যে রেজাল্টগুলো আছে সেগুলোর কথা বলবো এবং এটা সেফটি কতটুকু সেফ সেটার কথা বলবো তাদেরকে যেন পুরোটাই জানতে হবে ভ্যাকসিন সম্বন্ধে এবং এখানে তো ফেজ ওয়ান ফেজ টু হয়ে গেছে ব্রাজিলে ফেজ থ্রি চলছে সে এবং ইন্ডোনেশিয়াতে শুরু হয়েছে ইন্দোনেশিয়াতে শুরু হয়েছে এবং সব মিলিয়ে সাতটা দেশে কিন্তু টার্কিতে হবে সাতটা দেশে কিন্তু এই ভ্যাকসিন ট্রায়াল চলবে একসাথে হচ্ছে কারণ তাদের অনেক রেজাল্ট পাওয়া যাবে এবং এনরোলমেন্ট তাদেরকে জানতে হবে ভ্যাকসিন সম্বন্ধে কারণ তাদেরও তো একটা ঝুঁকির কথা চিন্তা করতে হবে যে তারা এটাতে তাদের নিজে ভলেন্টারেলি আসতে হবে ভ্যাকসিনেশনে তাদেরকে রাজি থাকতে হবে তাদেরকে কনসেন্ট দিতে হবে রিটার্ন কনসেন্ট দিতে হবে এটাই হবে এইভাবেই আমরা করবো এবং মনিটরিং কীভাবে করবো ভ্যাকসিন দেওয়ার পর তাদেরকে খুব ক্লোজলি মনিটর করা হবে তাদের প্রত্যেকের কাছে একটা ফোন থাকবে যে তারা আমাদের সাথে কথা বলতে পারবে এবং তাদের ডায়েরি কার্ড তাদের কী হলো সেটা বলতে পারবে টোয়েন্টি ফোর সেভেন একটা কলসেন্টার থাকবে যেখানে তারা যখন তাদের ইচ্ছা তারা কথা বলতে পারবে জানতে পারবে মনিটরিং খুবই ক্লোজ হবে একজন কত ডোজ নিবে এক ডোজ দুই ডোজ তিন ডোজ কয় কয় ডোজ নিবে দুই ডোজের ভ্যাকসিন এটা প্রায় প্রায় অনেকগুলা ভ্যাকসিনই দুই ডোজেরই এবং চোদ্দো দিনের ব্যবধানে দেওয়া হবে দুটো ডোজ তো যারা ডোজটা নিল তারা কি হসপিটালে থাকবে নাকি মুভ করতে পারবে ফ্রিলি হবে তারা মুভ করতে পারবে আমরা হাসপাতালে ডাক্তাররা তো কোয়ারেন্টাইনে হোটেলে যাচ্ছে ফেরত আসছে বাড়িতে যাচ্ছে সব জায়গায় মনিটর করতে হবে তাদেরকে এবং ফ্রিলি মুভ করতে পারবে কোনো অসুবিধা নাই এখন আপনি বলছেন তাদের নিরাপত্তার বিষয় সিকিউরিটির বিষয় রয়েছে তো তাদের কোন পলিসির মধ্যে আনা সুযোগ আছে ইন্স্যুরেন্সের মধ্যে আনার সুযোগ আছে কিনা এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে ট্রায়ালের ক্ষেত্রে সেটি ফলো করা হবে কি না এই ফেস থ্রি ট্রায়ালটা আমি জাস্ট একটু বুঝাতে চাই এটা হচ্ছে হাইলি রেগুলেটেড স্টাডি এটা

আইসিডিডিআরবি সেটা এনশোর করবে কিন্তু এটা উইল বি দ্য রেসপন্সিবিলিটি অব দ্যসারিটেড বাই আইসিডিডিআরি তো আপনারা তো ট্রায়াল করবে এই ট্রায়ালটা কতদিন পর্যন্ত চলবে আমরা দুই মাসের মধ্যে নিযুক্ত করে নিতে পারবো ভ্যাকসিনদেরকে পার্টিসিপেন্টদেরকে এবং তারপর আমরা টোটাল ছয় মাসের মতো ফলো আপ করব এবং সেটার উপর ডিপেন্ড করে আমরা আমি মনে করি ছয় থেকে আট মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আরম্ভ করার পর আমরা পেয়ে যাবো সময় হচ্ছে আরেকটি বিরতির বিরতির আমরা আবার কথা বলবো সময়টি ফিরে এসে কথা বলবো মুখোমুখি অনুষ্ঠানে দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম মুখোমুখি অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি ডক্টর ফেরদুসি কাদ্রের সঙ্গে যিনি আইসিটি ডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর কাদরে আপনাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনার বললেন যে ছয় থেকে আট মাস লাগবে ফলাফলটি পাবার ক্ষেত্রে তো ফলাফল পাবার পরে পূর্তি পদক্ষেপটা কী হবে একটা জিনিস বলতে পারি যে এই ভ্যাকসিন ভ্যাকসিনেশন শেষ হওয়ার পর স্টাডি শেষ হওয়ার পর সাইনোভ্যাক আমাদেরকে এক লক্ষ দশ হাজার ডোজ অফ ভ্যাকসিন দেবে সেটা চিন্তা করতে হবে কাদেরকে দেওয়া হবে এবং তারপর যেটা হচ্ছে টেকনোলজি ট্রান্সফার করে ভ্যাকসিন আসবে বাংলাদেশে সেটাও আমাদের চুক্তির মধ্যে আছে যে কোনো একটা ভ্যাকসিন কোম্পানির সাথে সাইনোভ্যাক চুক্তিতে যাবে যে তারা টেকনোলজি ট্রান্সফার করবে ভ্যাকসিন বাংলাদেশে আসবে ফিলফিনিশ হবে এবং রেজিস্ট্রেশন হবে ম্যানুফ্যাকচার হবে আমরা আশাবাদী যে সেই পর্যায়ে যখন আমরা যেতে পারবো আমরা আরও চিন্তা করতে পারবো ভ্যাকসিনের কথা তো এটা কি বাংলাদেশের ট্রায়ালের প্লাস পয়েন্ট কিনা আমরা যখন এটা আরম্ভ করলাম চিন্তাধারা তখন আমাদের প্রথম চিন্তা ছিল আইসিডিডিআর সিনিয়র ম্যানেজমেন্টের যে এই ভ্যাকসিন ট্রায়াল করবো কিন্তু এটাতে বাংলাদেশের কি লাভ হবে চুক্তি তো তার জন্য এটা আছে যে আমাদেরকে ভ্যাকসিনও পেতে হবে আমাদেরকে টেকনোলজি অফ ট্রান্সফার করতে হবে এই সিনোভ্যাকের ভ্যাকসিনটা কি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে কিনা এটা হচ্ছে যে কোনো ইপিআই এর ভ্যাকসিন যেভাবে স্টোর করতে হয় নতুন কিছু না টু টু এইট ডিগ্রি সেন্টিগ্রেড খুবই সহজ জিনিস আমাদের বাংলাদেশে ওই ফ্যাসিলিটি সব জায়গায় আছে ইপিআই ভ্যাকসিনগুলো যেভাবে সংরক্ষণ করা হয় ঠিক ওইভাবেই করা হবে সো এই ভ্যাকসিনের জন্য কোনো চিন্তা নাই সাপ্লাই চেইনটা বাংলাদেশ অলরেডি এস্টাবলিশড আছে এস্টাবলিশড আছে হয়তো কোভিড চিন্তা করে আমাদের সরকার ইপিআই আকারে আরো বাড়াতে পারে একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা প্রিভিয়াসে দেখেছি যে বিভিন্ন রোগের ভ্যাকসিন আবিষ্কার করতে সময় লেগেছে দশ বছর বারো বছর কিন্তু এই করোনার ভ্যাকসিনটা কেন এত দ্রুত আসছে এই রেসটা কেন আসলে এই ভ্যাকসিনের তো আর কোনো পথ ছিল না এই ভ্যাকসিনের আসলে দুটো জিনিস একটা হচ্ছে যে সহযোগিতা কোল্যাবন এক জায়গায় জিনোমিক তার সিকোয়েন্সিং হলো আরেক এইটা সবাইকে দিয়ে দেওয়া হলো একসাথে অক্সফোর্ডও আরম্ভ করলো উহানও আরম্ভ করলো অন্যান্য সব দেশেও আরম্ভ হয়ে গেল এটার গবেষণা এবং ভ্যাকসিন প্রোডাকশন এরকম কখনো হয় নাই আর আমি মনে করি যে এরকম যেন আর কখনও না হয় এরকম একটা প্যান্ডেমিক যার জন্য আমাদের আর সময় নাই আমরা ওয়েট করব যে এক বছর দেখব দুই বছর দেখব বা দশ বছর দেখব তখন তো কতজনকে আমরা বাঁচাতে পারবো তার জন্যে এই ঝুঁকিটা এত বেশি ঝুঁকি আমাদের জীবনে এই কোভিড নাইন্টিন যার জন্যে খুব দ্রুতভাবে আমাদেরকে এগিয়ে আসতে হচ্ছে এবং এটার জন্যে ডাব্লিউএইচও গাভি অ্যান্ড সেপি যেগুলো থ্রি মেন অর্গানাইজেশনস বা ভ্যাকসিন তারা এগিয়ে আসছে ফেস কো কোভ্যাক্স একটা অর্গানাইজেশন করেছে তারপর কোভ্যাক্স ফ্যাসিলিটি করেছে এবং পৃথিবীর একশো বাহাত্তরটা দেশকে একসাথে করেছে যারা নিজে কিনতে পারবে ভ্যাকসিন যাদের প্রয়োজন হবে ভ্যাকসিন যারা কিনতে পারবে না গাভীর ফ্যাসিলিটেট করছে বাংলাদেশ এটার মধ্যে আছে তার জন্য এই যে দ্রুত ভেগে না করলে তো আমরা কোনো লাভ হবে না ডক্টর ফেসতোস কাদ্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য এবং আশা করি যে আপনাদের ট্রায়ালটা সফল হবে হ্যাঁ দর্শক অনুষ্ঠান শেষ করবো শেষকার আগে অবশ্যই বলবো আপনারা যারা ঘরের বাইরে বের হচ্ছেন অথবা হবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং একই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান দিয়ে নিয়মিত হাত ধোবেন